80টি সমাধি সহ চীনে হাজার বছরের পুরনো মন্দির আবিষ্কার। চীনের সেচুয়ান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহর চেংদু, সম্প্রতি সেখানে মাটি খুঁড়ে পাওয়া গেল প্রায় 1000 বছর আগের এক বৌদ্ধ মন্দির। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে চীনে বৌদ্ধ ধর্মের প্রবর্তন ঘটে প্রথম শতাব্দীতেই, যখন সেখানে রাজত্ব করছে হান রাজবংশ। বৌদ্ধ ভিক্ষুরা চীন পৌঁছান তৎকালীন সিল্ক রুটের পথ ধরেই। চেংদুর সদ্য আবিষ্কৃত বৌদ্ধ মন্দিরটির নাম ফুগান, যার অর্থ আশীর্বাদকে অনুভব করা। যে কোনো ধর্মস্থানের মতো এই বৌদ্ধ মন্দির নিয়েও রয়েছে বেশ কিছু গল্পগাথা। কথিত, একবার খরার কবল থেকে বাঁচার জন্য এই মন্দিরের সামনে পূজা অর্চনা করেন গ্রামবাসীরা। প্রাকৃতিক কারণেই হোক বা দেবতার আশীর্বাদ, সেদিন বর্ষার জলে স্নাত হয় প্রকৃতি, এরপরেই মন্দিরের নামকরণ করা হয়। এই গল্প লিখেছিলেন চীনের তাং সাম্রাজ্যের এক সাধক নাম ডাওজুয়ান। ওই সাম্রাজ্যের এক কবির লেখায় জানা গেছে মন্দিরের অসাধারণ সৌন্দর্য সম্পর্কে। খনন কার্যে প্রত্নতত্ত্ববিদরা উদ্ধার করেছেন 1000-এরও বেশি ট্যাবলেট, যাতে বৌদ্ধশাস্ত্র খোদাই করা। পাওয়া গিয়েছে 500-এরও বেশি পাথর ও গ্লেজড টাইলের মূর্তি। মন্দির চত্বরের আশেপাশে প্রায় 80টি সমাধিও পাওয়া যায়। ফুগান মন্দিরের আশেপাশে যে জনবসতি ছিল তার প্রমাণস্বরূপ পাওয়া গেছে বাড়িঘর, কুয়া, রাস্তার ভগ্নাংশ, নিত্যদিনের কাজে ব্যবহার করার নানা সামগ্রী এবং বাসনপত্র ও উদ্ধার হয়েছে খনন কার্য থেকে। কিন্তু এত কিছু পাওয়ার পরেও প্রত্নতত্ত্ব দলের প্রধান ওয়াই লি জানিয়েছেন যে এখনও বেশিরভাগ অঞ্চলের খননই বাকি রয়েছে। কাজ সম্পূর্ণ হলে সেদেশে বৌদ্ধ ধর্মের প্রচার সম্পর্কে আরও অনেক নতুন তথ্য জানা যাবে বলে আশা করছেন সকলেই।